হ্যালো, সকলে কেমন আছো? আশা করি সকলে খুব ভালো আছো। তোমাদেরকে আগের ব্লগগুলোতে ক্লাস নাইনের কয়েকটা পড়িয়েছি এবং তোমাদের ব্যাকরণ থেকে ভাব সম্প্রসারণ কীভাবে লিখতে হয় সেটা বলেছিলাম। আজকে তোমাদের বলবো যে ভাবার্থ কীভাবে লিখতে হয়, ভাবার্থ লেখার যে নিয়ম। তোমাদের নবম শ্রেণীর ভাবার্থ দেখো নিয়মগুলো বলে দিচ্ছি যে ভাবার্থ লিখনের জন্য যে কয়েকটা নির্দেশ আমাদের মানতে হবে। প্রথমে জানতে হবে যে ভাবার্থ কাকে বলে। ভাবার্থ হলো কোনো গদ্য বা পদ্য রচনার অন্তর্নিহিত মূল ভাববস্তুকে সংক্ষেপে সহজ সরল ভাষায় বিবৃত করার নাম ভাবার্থ লিখন। কি না, কোনো গদ্য বা পদ্য রচনার অন্তর্নিহিত মূল ভাববস্তুকে, মানে মূল যে অর্থটা, মূল যে ভাববস্তুটা, সেটাকে সংক্ষেপে সহজ সরল ভাষায় বিবৃত করার নামই ভাবার্থ লিখন। ভাবার্থকে মর্মার্থ, ভাবসত্য, মর্মসত্য প্রভৃতি নামেও কিন্তু চিহ্নিত করা হয়। আমরা দেখেছি যে ভাব সম্প্রসারণে ছোট্ট একটা অংশ থাকবে, সেটাকে বিশ্লেষণ করতে হবে, বাড়িয়ে লিখতে হবে। আর এখানে ভাবার্থ তার ঠিক উল্টোটা, ভাবার্থ হচ্ছে ভাব সম্প্রসারণের উল্টোটা, মানে একটা অনেক বৃহৎ অংশটাকে খুব ছোট করে, মূল যে অর্থটা, মানে ভাবের যে মূল অর্থটা, সেটাই শুধু লিখতে হবে খুব ছোট্ট করে, সংক্ষিপ্ত আকারে। এটাই হচ্ছে ভাবার্থ, মানে ভাব সম্প্রসারণ ঠিক উল্টো, সেখানে বেশি করে লিখতে হয় আর এখানে কম করে লিখতে হবে। এবং কয়েকটা নিয়ম বলে দিচ্ছি, যেমন 1 নম্বর হচ্ছে ভাবার্থ রচনার ক্ষেত্রে মূল ভাবটিকে বাহুল্য বর্জিতভাবে সহজ সরল ভাষায় প্রকাশ করতে হবে। কি না, ভাবার্থ রচনার ক্ষেত্রে মূল ভাবটিকে কোনো কিছু বাহুল্য বর্জিত করতে, বর্জন করে সহজ সরল ভাষায় প্রকাশ করতে হবে। এবং ভাবার্থে যে ভাবে যে মূল অর্থ, সেটার আয়তন নির্ভর করে বিষয়ের উপর, যে বিষয় কতটা সেটার উপর তার আয়তনটা নির্ভর করে। ভাবার্থের আয়তন বা 1/3 থেকেও কম হতে পারে, ভাবার্থের আয়তনটা মানে 1/3 থেকেও কম হতে পারে। তারপর কি বলছে, তবে মাধ্যমিক পরীক্ষার পর্ষদ নির্দেশ অনুযায়ী প্রদত্ত রচনার 1/3 আয়তনের মধ্যে ভাবার্থ লিখলে ভালো হয়, মানে 3 ভাগের 1 ভাগের মধ্যে লিখলে ভালো হয়, এটাই বলছে আর কি, 1/3। তারপর কি বলেছে যে প্রদত্ত রচনাটির রচয়িতার নাম জানা থাকলে উল্লেখ করা উচিত নয়। কিন্তু কি বলছে না, প্রদত্ত রচনাটি, যে রচনাটা বা যে কোনো একটা কোনো কবিতার লাইন বা গদ্যের লাইন দেওয়া আছে, সেখানে যদি আমরা জানি যে রচনাটি কার লেখা বা এই গল্পটি বা পদ্যটি কার লেখা, লেখা থাকলেও কিন্তু আমাদের লেখা উচিত, মানে নাম লেখা উচিত নয় আর কি, কোনো কবির কোনো সাহিত্যিকের নাম দেওয়া উচিত নয়। তারপর কি না, মূল রচনার প্রত্যক্ষ উক্তির ব্যবহার থাকলে ভাবার্থ রচনার সময় তা বর্জন করতে হবে, যে মূল রচনা যে প্রত্যক্ষ একটা উক্তি যদি থাকে, সেটা কিন্তু ভাবের ভাবার্থ লেখার ক্ষেত্রে সেটা বর্জন করতে হবে, সেটাকে ত্যাগ করতে হবে। খুব সহজ সরল ভাষায় কী বলতে চেয়েছে ওই কবিতার মধ্যে, ওই লাইনটার মধ্যে, শুধু সেটাকেই ব্যাখ্যা বা বিশ্লেষণ করতে হবে। অনেক সময় উপমা, রূপক, প্রতীক প্রভৃতির আড়ালে রচনার মূল ভাবটি প্রচ্ছন্ন থাকে, আমরা দেখেছি কি না, অনেক সময় উপমা, রূপক, প্রতীক প্রভৃতির আড়ালে রচনাটির মূল ভাবটি প্রচ্ছন্ন থাকে। ভাবার্থ লেখার সময় মূল ভাবটিকে বের করে এনে সহজ সরলভাবে প্রকাশ করতে হবে। আর কি না, মূল রচনার কোন কাহিনী, কোনো কাহিনী যদি বর্ণিত হয়, তাহলে ভাবার্থ লিখনের সময় সেই কাহিনীকে সংক্ষেপে না লিখে কাহিনীর অন্তর্গত ভাবসত্যটিকে প্রকাশ করতে হবে। কি না, মূল রচনার কোনো কাহিনী বর্ণিত যদি ভাবার্থ থাকে, তখন সেখানে কাহিনীকে সংক্ষেপে না লিখে সেই কাহিনীর অন্তর্গত ভাবসত্যটিকে, ভাবের যে মূল সত্যটা, সেটাকে প্রকাশ করতে হবে। আর কি না, ভাবার্থ একটি মাত্র অনুচ্ছেদে লেখায়, ভাবার্থকে একটি অনুচ্ছেদে কিন্তু লিখতে হয়, একটি মানে প্যারা চেঞ্জ করা চলবে না, একটি অনুচ্ছেদের মধ্যেই ভাবার্থটাকে লিখতে হবে। আর কি না, ভাবার্থ লিখনের সময় কোনো অবান্তর প্রসঙ্গের অবতারণা যাতে না ঘটে সেদিকে লক্ষ্য রাখতে হবে, মানে ভাবার্থ লেখার সময় কোনো যাতে অবাঞ্ছিত প্রশ্নের, কোনো অবাঞ্ছিত কোনো লাইনের যাতে অবতারণা না ঘটে সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে, যাতে কোনো কিছু অবান্তের প্রশ্নের অবতারণা না ঘটে। এটা এই কয়েকটা নিয়ম মনে রাখলে তোমার ভাবার্থ লিখতে হবে খুব সুন্দরভাবে। তাহলে কি বললাম না, ভাবার্থ লেখার সময় খুব কম সংক্ষেপে লিখতে হবে এবং 1/3 মধ্যে লিখতে হবে, এবং ভাব সম্প্রসারণ ভাবার্থ লেখানোর সময় সেটা হচ্ছে যে বাহুল্য বর্জিত, কোনো লেখার কোনো লেখকের নাম সমস্ত কিছু বর্জন করতে হবে, এবং যে মূল অর্থটা সেটাই লিখতে হবে। আর কি না, কোনো মূল রচনা যদি কোনো কাহিনী থাকে, তাহলে সেই ভাবার্থ লিখনের সময় কাহিনীকে সংক্ষেপে না লিখে কাহিনীর অন্তর্গত ভাবসত্যটিকে প্রকাশ করতে হবে এবং 1টা অনুচ্ছেদে লিখতে হবে, এবং কোনো অবান্তর প্রশ্নে তো অবতারণা না ঘটে সেদিকে খেয়াল রাখতে হবে। এগুলাই হচ্ছে ভাবার্থের নিয়ম। এরপর কয়েকটা এই ভাবার্থের কয়েকটা উদাহরণ দিলে তোমরা বুঝতে পারবে যে কীরকমভাবে লিখতে হয়। ঠিক আছে, দেখো কয়েকটা উদাহরণ দিচ্ছি, দেখো কি বলেছে একটা ভাবার্থে। যে প্রথম ভাবার্থ হচ্ছে, নদী কভু পান নাহি করে নিজ জল, তরুগণ নাহি খায় নিজ নিজ ফল, গাভী কভু নাহি করে নিজ দুগ্ধ পান, কাষ্ঠ দগ্ধ হয়ে করে পরে অন্নদান।
বংশী করে নিজ সুরে অপরে মোহিত, স্বর্ণ করে নিজের রূপে অপরে শোভিত। শস্য জন্মাইয়া নাহি খায় জল ধরে, সাধুর ঐশ্বর্য শুধু পরহিত তরে। এটা কিভাবে লিখবে না আমি লিখেছি দেখো কিভাবে, যে শুনে নাও তোমরা, যে আমি লিখেছি শুধু নিজের জন্য প্রাণ ধারণ করা জীবনের ধর্ম হতে পারে না, অপরের জন্য স্বার্থ ত্যাগেই জীবন মহৎ হয়ে ওঠে। দেখো এই দুটো লাইনের মধ্যে আমি খুব সুন্দরভাবে তোমাদের বিষয়টা বুঝিয়ে দিলাম, এরকম খুব সংক্ষিপ্ত আকারে লিখতে হবে। কী বলতে চাইছে সেটা বারবার পড়বে, একটু পড়লেই বুঝতে পারবে যে এটা হবে। আরেকবার বলে দিচ্ছি, কী হবে না এটা উত্তর হবে, শুধু নিজের জন্য প্রাণ ধারণ করা জীবনে ধর্ম হতে পারে না, অপরের জন্য স্বার্থ ত্যাগেই জীবন মহৎ হয়ে ওঠে। এটা দেখো আরেকটা বলছি, যেমন আরেকটা বলছি যে বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়াছি পর্বতমালা, দেখিতে গিয়াছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া, একটি ধানের শিশির উপর একটি শিশির বিন্দু। এটা কিভাবে লিখবে না আমি লিখেছি, যে মানুষ দেশ বিদেশ ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজতে চায়, কিন্তু ঘরের পাশের সৌন্দর্যই তার অদেখা থেকে যায়। কীভাবে আরেকবার বলছি, না মানুষ দেশ বিদেশ ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজতে চায়, কিন্তু ঘরের পাশের সৌন্দর্যই তার অদেখা থেকে যায়। এরকমভাবে তোমরা লিখবে, দেখো দু লাইনের মধ্যে পুরো বিষয়টাকে বুঝিয়ে দিয়েছি, তোমরা এরকম সংক্ষিপ্তভাবে লিখবে। তবে আরেকটা বলছি, আরেকটা বলে এই পর্বটা শেষ করব। দেখো এটার মধ্যে কী আছে, লাইনটা পড়ছি একবার। হে মহাজীবন আর এ কাব্য নয়, এবার কঠিন কঠোর গদ্য আনো, পদ্য লালিত ঝঙ্কার মুছে যাক, গদ্যের কড়া হাতুড়িতে আজ হানো, প্রয়োজন নেই কবিতার স্নিগ্ধতা, কবিতা তোমায় দিলাম আজকে ছুটি, ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটা কিভাবে লিখবে না এটা লিখবে, যে মানুষের জীবনে যখন ক্ষুধার যন্ত্রণা, বেঁচে থাকাটাই যখন কঠিন, সেই সময়ে গোটা পৃথিবীটাই তার কাছে একটা এবড়ো খেবড়ো ভূমি মাত্র, কল্পনা আর কোনো জায়গা সেখানে নেই। এভাবে লিখতে পারো। আবার উত্তরটা বলে দিচ্ছি, যে মানুষের জীবনে যখন ক্ষুধার যন্ত্রণা, বেঁচে থাকাটাই যখন কঠিন, সেই সময়ে গোটা পৃথিবীটাই তার কাছে এবড়ো খেবড়ো ভূমি মাত্র, কল্পনার কোনো জায়গা সেখানে নেই। এটা এরকমভাবে তোমাদের কবিতা লাইনগুলি সব বললাম, একটা গদ্যের দিয়ে বুঝাচ্ছি তাহলে বুঝতে পারবে। এই গদ্যের একটা লাইন বলে দিয়ে, একটা ভাবার্থ বলে দিয়ে শেষ করছি এই পর্বটা। দেখো একটা গদ্যের লাইন বলছি, যে কী বলেছে না লাইনটা একবার পড়ছি তোমাদের ভাবার্থটা, যে শিক্ষিত লোকের মনে অশিক্ষিত জনসাধারণের প্রতি একটা অস্থি মজ্জাগত অবজ্ঞা থাকে আছে, যথার্থ শ্রদ্ধা ও প্রীতির সঙ্গে নিম্ন শ্রেণীর গ্রামবাসীদের সংসর্গ করা তাদের পক্ষে কঠিন। আমরা ভদ্রলোক, সেই ভদ্রলোকদের সমস্ত দাবি আমরা নিচের লোকদের কাছ থেকে আদায় করব, একথা আমরা ভুলতে পারিনি। আমরা তাদের হিত করতে এসেছি, এটাকে তারা পরম সৌভাগ্য জ্ঞান করে এক মুহূর্তে আমাদের প্রদান হতে হবে। আমরা যা বলবো তাই মাথায় করে নেবে, এ আমরা প্রত্যাশা করি, কিন্তু ঘটে উল্টো। গ্রামের চাষিরা ভদ্রলোকদের বিশ্বাস করে না, তারা তাদের আবির্ভাবকে উৎপাত এবং তাদের মতলবকে মন্দ বলে গোড়াতেই ধরে নেয়। দোষ দেওয়া যায় না, কারণ যারা উপরে থাকে তারা অকারণে উপকার করার জন্য নিচে নেমে আসে এমন ঘটনা তারা সর্বদা দেখে না, উল্টোটাই দেখতে পায়। তাই যাদের বুদ্ধি কম তারা বুদ্ধিমানকে ভয় করে, গোড়াকারি অবিশ্বাসকে এই বাঁধাকে নম্রভাবে স্বীকার করে নিয়ে যারা কাজ করতে পারে তারাই এই কাজের অযোগ্য, তারাই এই কাজের যোগ্য। এটা কীভাবে লিখবেন একটা দেখো, কত বড় একটা বৃহৎ ভাবার্থ, কত বড় কতগুলো লাইন আছে এবং কত বড় একটা অংশ, এটাকে ছোট করে কীভাবে লিখবে দেখো, আমি আমার মতন করে লিখেছি শুনে নাও তোমরা। যে অশিক্ষিত গ্রামবাসীদের প্রতি শিক্ষিত ভদ্র শ্রেণীর শ্রদ্ধা ও প্রীতি অপেক্ষা অবজ্ঞাই বেশি, যার ফলে গ্রামবাসী জনসাধারণ এই ভদ্রলোকদের বিশ্বাস করে না, তাই লোকসাধারণের উপকার করার আগে এই অবিশ্বাস সম্পর্কে সতর্ক হতে হবে। এটা এইভাবে লিখতে পারো, একটু খুব ছোটো করে লিখতে হবে, ঠিক আছে? তোমাদের আশা করি তোমরা বুঝতে পারলে, তোমরা এইভাবে লিখবে এবং তোমাদের নাম্বার ভালো আসবে এবং ভাবার্থটা যথাযথ হবে, ঠিক আছে? যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে, ঠিক আছে? ব্লগটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।